আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা টাইটেলটা পিকুলিয়ার একটু ক্লিকবেট টাইপের যে যেই সতেরোটা টপিক পড়লে কেমিস্ট্রি ফার্স্ট পার্টে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম দেওয়া উই ক্যান অ্যাশ ইউ দ্যাট কারণ এটা আমরা কেউ নেই এইচএসি সাজেশন থেকে বলতেছি যেখানে আরও বিস্তারিত টপিক এবং আলোচনা আছে সলিউশন ম্যানুয়াল আছে যেগুলো বিগত বছরের কোশ্চেন অ্যানালিস করে বানানো সো দশ বারো ঘন্টা ক্লাস না করে যাতের ক্লাস করো যাতের ক্লাস করতে গেলে এখানে তাকাও প্রথম গুণগত রসায়ন থেকে জাস্ট আমরা গনে গোনে চারটা টপিক পরব দ্রাব্যতা রিলেটেড এভরি ম্যাথ এনশিওর করতে হবে যে ভাইয়া পারি দুই নাম্বার আয়ন শনাক্তকরণ খুব ভালো মতো পড়ে যাওয়া বিক্রিয়াগুলা দ্রবণের রং কি অধক্ষেপ পরে সংকেত রিডবার্গ সূত্র রিলেটেড ম্যাথ খুবই ভালো মতো করে যাবা চার নাম্বারের কোয়ান্টাম সংখ্যা এই চারটা টপিক পড়লে তোমার সৃজনশীল কমন শিওর কোনো সন্দেহ নেই এর বাইরে কোনো কোশ্চেন আসবে ঠিক আছে এরপরে আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে যেটা পড়বা শঙ্করান রিলেটেড সব কিছু মানে ভিএসি আর তত্ত্ব যা কিছু আছে শঙ্করান থেকে যাতে তোমার আটকানো না যায় হুদাই কঠিন সংকরণ পড়বা বইয়ের মধ্যে যে কটা আছে সে কটাই নাফ ফাজানের নীতি খুব ভালো মতো পড়বে দ্রাব্যতা বাড়ে কমে তারপর কার্বোনেটের বিয়োজন ক্রম কোন দিকে কোনটাতে পোলারায়ন বেশি হবে কম হবে কোনটার শক্তিগত পর্যাবৃত্ত ধর্মের পরিবর্তন মেইনলি পড়বা এগুলোর ব্যতিক্রম যে ডান থেকে বামে বাড়ে কমে উপরে নিচে যা বাড়ে কেন অক্সিজেনের নাইট্রোজেনের এমন কেন ক্লোরিন ফ্লোরিনের এমন কেন পটাশিয়াম আর নাইট্রোজেনের এরকম সরি ফসফরাসের নাইট্রোজেনের এরকম এই ব্যতিক্রমগুলো ভালো মতো পড়বে এবং পর্যায়বৃত্ত ধর্মের যে পরিবর্তন এই টাইপটা পড়বা লাস্ট পড়বা হলো হাইড্রোজেন বন্ধন শেষ এই চ্যাপ্টার এত বড় চ্যাপ্টার কমপ্লিট ডান এরপরে চলে আসে রাসায়নিক পরিবর্তন প্রথম যে টাইপটা ইম্পর্টেন্ট সেটা হলো কেপি কেসি এবং কেপি কেসির অনেক টাইপ হয় অনেক কঠিন কঠিন ম্যাথ হতে পারে জাস্ট হাজারি সালের বইতে যে কো একটা টাইপ দেওয়া আছে সে কটা করলে মদিনীনাফ নীতি খুব ভালো মতো পড়বা এটা ইম্পর্টেন্ট এরপরে বাফা দ্রবণের সব কিছু এবং হিন্দুস্তান হাসেল সমীকরণ খুব ভালো মতো পড়বা ঠিক আছে এরপরে পড়বা হলো অজওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র রিলেটেড ম্যাথ সবশেষে পড়বা হল হেসের সূত্র রিলেটেড ম্যাথ এবং তারপরে পড়বা হল অ্যাসিড খার প্রশমন তাপ এই টপিকগুলা ক্লিয়ার করলেই তোমার ওই বিশাল বড় চ্যাপ্টারটা তোমার শেষ সবশেষে থাকলো কর্মমুখী রসায়ন এখান থেকে তিনটা টপিক পড়বা গ্লাস ক্লিনার কিভাবে কাজ করে টয়লেট ক্লিনার কেমনে কাজ করে আর ভিনেগার কেমনে কাজ করে আর কেমনে বানায় শেষ এই কয়েকটা টপিক বলছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এবং অবশ্যই কেমিস্ট্রিতে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি এমসিকিউর জন্য যেটা করবা আমাদের যে দাগানো বইটা দেওয়া আছে কোর্সের সাথে সেটা খুব ভালো মতো দেখবা এবং এক্স্যাক্টলি এই টপিকগুলো নিয়ে ম্যাথ যা আলোচনা আমরা আমাদের রিভিশন ক্লাসে করছি রিভিশন ক্লাসগুলো দেখিও ঠিক আছে তোমার টাইম আমরা ওয়েস্ট করি না এক ঘন্টার মধ্যে এই টপিকগুলো থেকে যা যা আসার মতো সব বলে বলেছি সবটাই আলোচনা আছে সো রিভিশন কোর্সটা ভিডিওর ডিসক্রিপশনে ডেমোকাস দেখেন রোল করতে পারো এবং প্রত্যেকের কাছে ম্যান্ডেটোরি এই রাখবা কারণ এখানে আমরা সব ইম্পর্টেন্ট টপিক বলছি এর বাইরেও কিছু টপিক আছে যেগুলো বিভাগ বিভাজন করে দেওয়া আছে তো এই সাজেশনটা অর্ডার করতে পারো ওকে তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আর কিচ্ছু লাগবে না এখন বাবারা সুন্দর মতো ভিডিওটা অফ করে পড়তে বস পর ভালো মতো জাস্ট এটা এনশোয়ার করবি যে এইখানকার মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে তাই যাতে তুই হানড্রেড পারসেন্ট পারিস আর পারলে যারা চালাক এই চ্যাপ্টার পরার দরকারও নাই বাকি এইগুলা তিনটা পড়লেই না ফির তিনটা চ্যাপ্টার থেকে ভালো মতো পড়বি তোর পাঁচটা সৃজনশীল পার হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা